প্রতিহিংসার নেশা সিরিজের আজ চতুর্থ পর্ব। অভিক সাহার মৃত্যুর খবর আসতেই কলেজের প্রিন্সিপাল সবাইকে অডিটোরিয়ামে জড়ো হতে বলে। মীরার অভিকের সাথে নীলের আর্গুমেন্টের কথা মনে পড়ে। প্রিন্সিপাল স্টুডেন্টসদের বলেন ইন্সপেক্টর সেনের সাথে কোঅপারেট করতে। এরপর কলেজের ছাতে নীলকে কনফ্রন্ট করে মীরা। কি হবে এরপর? খুন করলো কে? চলু শুনে নি। এরই মধ্যে কেটে গেছে তিন সপ্তাহ। কফি হাউসের এক সাইডের টেবিলে বসে আছে মীরা আর সৃষ্টি। কফির কাপে চুমুক দিয়েই মীরা একবার নিজের ঘড়ির দিকে দেখে নিল, আর পাশে বসে তখন কফি হাউসে স্পেশাল কোল্ড কফি খাচ্ছে সৃষ্টি। কি অখাদ্য খেতে! এটা কি দিয়েছে? এটা কোল্ড কফি না ঠান্ডা বনভিটা? ভাই, মুখের টেস্টটাই পুরো নষ্ট হয়ে গেল। মীরা পাশ থেকে একটা ছোট্ট হাসি দিয়ে বলল, বলেছিলাম কোল্ড কফি অর্ডার করিস না, কিন্তু আমার কোনো কথা তো তুই শুনবি না। আর তোর বন্ধু কখন আসবে বলতো? ইটস অলরেডি 2:50 PM, আড়াইটের সময় আসার কথা ছিল। পাঞ্চুয়ালিটির পিটাও তো দেখতে পাচ্ছি না রে ভাই। তুই তো কি চিনিস, তাই না? ও তো বললো একটু লেট হবে, আর তুই না বড্ড বেশি পাঞ্চুয়াল, টাইমের আগেই সব জায়গায় পৌঁছে যাস। হোয়াটএভার। ইতিমধ্যেই নীল সেখানে হাজির হয়। ওই তো নীল এসে গেছে। কি রে, তোর এত লেট হলো? ওয়াও, বড্ড বেশি তাড়াতাড়ি এসে গেছিস মনে হয় না? নীল একটা ছোট্ট হাসি দিয়ে বলল, কেস রিলেটেড কাজ করতে গিয়ে লেট হয়েছে, একটা কথা জানতে পেরেছি। নীল বলা মাত্রই মীরা ওর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, কথা? কি কথা? তুই গিয়েছিলিস তাই বা কোথায়? আরে বলছি, তার আগে একটা কফি বলি অ্যাটলিস্ট, মাথাটা বিশাল ধরে আছে। মীরা একটু অবাক হয়ে বলল, ও, তোর আবার মাথাও ধরে? কিন্তু মাথা তো তাদের ধরে যাদের সেটা থাকে, তোর কি করে ধরলো? তোর কথা শুনে একটু হাসি পেল না। সৃষ্টি ওদের কথা শুনে মাথায় হাত দিয়ে বসে পড়ল। তিন সপ্তাহ ধরে সে মীরা আর নীলের এই খুনসুটি দেখে যাচ্ছে, তার সাথে অভিকের মার্ডার কেসের তদন্ত। পুলিশ অবশ্য ইনভেস্টিগেট করছে, কিন্তু ওরাও একটা প্যারালাল ইনভেস্টিগেশন চালাচ্ছে। মীরা আর নীলের কলেজের ছাতে কনফ্রন্টেশনের পর থেকে অনেক কিছু হয়েছে। না, নীল মীরাকে তার কোনো প্রশ্নের উত্তর দেয়নি, আর উত্তর না পাওয়াতে মীরা তাকে এই কেসে ইনভলভ করতে চায় না। কিন্তু সৃষ্টির মনে হয় এই কেস সলভ করতে নীলের হেল্প লাগবেই। কলেজে এখনো একই সিচুয়েশন, উল্টে একটু বাড়াবাড়ি হয়েছে। পুলিশ এখনো কোয়েশ্চেনিং করে চলেছে। এদের মধ্যে রয়েছে টিচার, সিনিয়র, জুনিয়র স্টাফ মেম্বার, আরও অনেকেই। একটা অবশ্য ভালো জিনিস হয়েছে, অ্যাটলিস্ট র্যাগিংয়ের ব্যাপারটা সবার সামনে এসেছে, তাই ওটা আপাতত বন্ধ। কিন্তু মিডিয়াতে কেসটা বেশ গরম হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়াতেও ট্রেন্ডিংয়ে আছে ওদের কলেজ। আর হ্যাঁ, মীরা সৃষ্টিকে সেদিন ইউনিয়ন মেম্বারদের রুমে যেটা দেখেছে সেটাও বলে দিয়েছে। আর মার্ডার হবার পর দু সপ্তাহ রাতে কলেজের পিছনে কোনো মিনি ভ্যানকে সে আর দেখেনি। কে জানে, পুলিশের কড়া নজর ছিল বলে হয়তো। কিন্তু এক সপ্তাহ হলো আবার একই জিনিস শুরু হয়েছে। দুরাত অন্তর ওই ব্ল্যাক মিনি ভ্যান কলেজের পিছনের গেটের সামনে এসে দাঁড়ায়। এবার তো সৃষ্টিও সেই ব্ল্যাক ভ্যানটাকে দেখেছে নিজের চোখে। সৃষ্টি নীলকেও এই ব্যাপারে বলেছে। তবে নীলের রিয়াকশন দেখে মীরার ডাউট যে সে এই ব্যাপারটা অলরেডি আগে থেকে জানত। আজ একটা দরকারি কাজেই ওরা কফি হাউসে এসেছে। অভিকের গার্লফ্রেন্ড শ্রেয়া, তার সাথে একটু কথাবার্তা আছে। অনেক কষ্টে রাজি হয়েছে মেয়েটা।
সৃষ্টি নিজের বোনভিটা মার্কা কোল্ড কফি খেয়ে বলে উঠল, কি রে নীল, কি জানতে পেরেছিস সেটা তো বল। ও হ্যাঁ, সেটা হলো আমাদের এক সিনিয়র কনফেস করেছে পুলিশের কাছে যে তারা ড্রাগস নেয়, অ্যান্ড ওবিকো ড্রাগস নিত। আমি বয়েজ হোস্টেলের দিকে গিয়েছিলাম খবরটা শোনার পর। পুলিশের রুম সার্চ করছে যদি কিছু পায় সেই আশায়, বাট মনে হয় না প্রপার কোনো প্রুফ পাবে ওরা। সৃষ্টি এই কথাটা শোনার পর বেশ জোরেই বিষম খেল। হ্যাঁ, ড্রাগস কি বলছিস রে? হুম, ড্রাগস। কলেজের অনেক কেচ্ছাই বেরোচ্ছে আস্তে আস্তে, র্যাগিং, ড্রাগস, আরো কত কিছু বেরোয় দেখ। এতক্ষণ ধরে নীলের সব কথাই মন দিয়ে শুনেছে মীরা। ড্রাগসের কথা যেই নীল বলেছে, অমনি মীরার কমন রুমের সামনের ইনসিডেন্টটা মনে পড়ে গেল। নীল জানত যে সেদিন ওখানে কি হচ্ছিল, কিন্তু বলতে গিয়েও চুপ করে গেছিল। কলেজের এই ড্রাগসের ব্যাপারটা তুই জানতিস, তাই তো? নীল একটা ছোট্ট হাসি দিয়ে বলল, আচ্ছা তোর কি আমাকে সব জানতে বলে মনে হয়? ও প্লিজ, ডোন্ট ট্রাই টু অ্যাক্ট স্মার্ট। কমন রুমের সামনে সেদিন তুই জানতিস যে ওরা ড্রাগস নিচ্ছিল, তুই বলতে গিয়েও থেমে গিয়েছিলিস, বলিসনি কেন? আচ্ছা ঠিক আছে, তোর একটা প্রশ্নের উত্তর আমি দিলাম। হ্যাঁ, আমি জানতাম ওরা সেদিন ড্রাগস নিচ্ছিল, আর ওরা শুধু একদিন ড্রাগস নেয়নি, এটা ওদের রেগুলারের ব্যাপার। এটাও জানি যে অভিজ্ঞদের গ্রুপটা কলেজে ড্রাগস সাপ্লাই করে। মীরা এই কথা শোনা মাত্রই বুঝতে পারল যে রাতের মিনি ভ্যানের কানেকশনটা ড্রাগসের সাথেই আছে। সে 95% শিওর যে ব্ল্যাক মিনি ভ্যানটা করে ড্রাগসের পেটি রাতের অন্ধকারে কলেজে নিয়ে আসা হয়। মীরা নীলকে আর কিছু বলে না। সৃষ্টি ওদের কথাবার্তা শোনার পরে অলমোস্ট শক হয়ে যায়। সৃষ্টি, আই থিঙ্ক আমি বুঝতে পারছি রাতে ব্ল্যাক মিনি ভ্যানে করে কি আসে। মানে? মানে ড্রাগস। রাতের অন্ধকারে ড্রাগস নিয়ে আসা হয় এই কলেজে, আর তারপর সেটা স্টুডেন্টসদের সাপ্লাই করা হয়। বিঙ্গো, অ্যাট লাস্ট কানেক্ট করতে পারলি। নীল, তার মানে তুই জানতিস পুরো ব্যাপারটা, রাইট? কিন্তু কি করে? হুম, জানতাম, তোর এই প্রশ্নের উত্তরটা না হয় পরেই দিলাম। চারটে বাজতে চায়, শ্রেয়াদি এক্ষুনি চলে আসবে। এই বলে সামনের দিকে তাকাতেই নীল দেখল শ্রেয়া তাদের টেবিলের দিকে আসছে। ও, শি ইজ অলরেডি হিয়ার। চেয়ারটাকে টেনে পিছিয়ে নিয়ে শ্রেয়া বসল। যা জিজ্ঞেস করার একটু তাড়াতাড়ি কর, আই ডোন্ট হ্যাভ মাচ টাইম। তোমাকে এখানে ডাকা হয়েছে তার কারণ আমাদের কিছু প্রশ্ন আছে। ওয়েল, আমি অলরেডি যতটা জানি পুলিশকে সবই বলেছি, এর থেকে বেশি আমি কিছু জানি না। তোদের যদি মনে হয় আমি এর থেকে বেশি কিছু জানি, দেন ইউ গাইজ আর ওয়েস্টিং ইওর টাইম অ্যান্ড মাইন অ্যাজ ওয়েল। তুমি পুলিশকে বলেছিলে যে মার্ডারের আগের রাতে তোমার অভিকের সাথে কোনো কথা হয়নি, কিন্তু তোমার ক্লাসমেট শীর্ষাকে তুমি বলেছিলে দ্যাট তোমার আগের দিন তার সাথে ফোনে কথা হয়েছিল। এই কথা শোনা মাত্রই শ্রেয়া বেশ ঘাবড়ে যায়। সে বলে, আমি এরম কোনো কথা কাউকে বলিনি, তুই ভুল শুনেছিস। তোদের যদি আমাকে জেরা করা হয়ে যায়, আই এম লিভিং। এই বলে চেয়ার ছেড়ে উঠে পড়ে শ্রেয়া। মীরা তাকে সঙ্গে সঙ্গে বলে, আই গেস কলেজের ড্রাগসের ব্যাপারটা শুনেছো তুমি। আমার মনে হয় এই ব্যাপারটা অভিকের মার্ডারের সাথে রিলেটেড, তাই তুমি যা জানো প্লিজ বলে দাও, ইফ ইউ ওয়ান্ট টু ক্যাচ দ্য কিলার। অনেকক্ষণ ভেবে শ্রেয়া মীরার দিকে তাকিয়ে বলল, সেদিন আমার অভিকের সাথে সত্যিই বেশিক্ষণ কথা হয়নি, কিন্তু ও আমাকে বলেছিল যে ওর কারোর সাথে দেখা করার আছে কলেজের পিছনে। এই কথাটা আমি পুলিশকে বলিনি।
দেখা করার কথা ছিল? কার সাথে, তুমি কিছু জানো? না, আই ডোন্ট হ্যাভ এ সিঙ্গল আইডিয়া অ্যাবাউট দিস। আমি শুধু জানি দ্যাট ওর দেখা করার ছিল কারোর সাথে, আর যে হিসেবে ও বলেছিল তাতে মনে হয় কোনো পরিচিত কারোর সাথেই দেখা করার কথা ছিল ওর। তোদের আর কোনো প্রশ্নের উত্তর আমার কাছে নেই, অ্যান্ড আই রিয়েলি নিড টু গো নাও। এই বলে শ্রেয়া ওখান থেকে চলে যায়। সৃষ্টি এতক্ষণ চুপ করেই ছিল। ভাই, এটা তো আরো গুলিয়ে গেল, কিছুই তো বুঝে উঠতে পারছি না। অভিকের কারোর সাথে দেখা করার কথা ছিল কলেজের পিছনে, আর পরের দিন ওইখানেই ওর ডেড বডি পাওয়া যায়। তার মানে অভিক যার সাথে দেখা করেছিল সেদিন, সেই তাকে লাস্ট বারের মতো জীবিত দেখে। আর আমার গট ফিলিংস আসছে যে তার সাথে অভিকের মার্ডারের কানেকশন আছে। মেবি ওর মার্ডার ওই করেছে যে ওর সাথে লাস্ট দেখা করেছিল। এই কথাটা হতে না হতেই মীরার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসে। মেসেজটা সিন করেই সে বলে ওঠে, সৃষ্টি আমাকে একটু যেতে হবে, একটা কাজ আছে, তুই হস্টেলে যা, আমি পরে আসছি। হ্যাঁ, এই বলে চেয়ার ছেড়ে উঠে পড়ে মীরা। নীল এতক্ষণ একটাও কথা বলেনি, এই কথাটা শোনার পরেই সে বলে ওঠে, কোথায় যাচ্ছিস তুই? মীরা ওর দিকে তাকিয়ে ঠিক তারই উত্তর তাকে দেয়, তোর কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। এই বলে সে ওখান থেকে চলে যায়। সৃষ্টি তার দুই বন্ধুর কীর্তি দেখে আরো বড় নিঃশ্বাস ফেলে। হোস্টেলে বসে মীরার জন্য অপেক্ষা করছে সৃষ্টি। টেবিলে রাখা ঘড়িতে তখন রাত 8টা বাজে। ঘড়ির দিকে তাকিয়ে সৃষ্টি ভাবে, মেয়েটা গেছে কোথায়? 8:30 বাজলেই তো গেট বন্ধ হয়ে যাবে। এই ভেবে যেই সে নিজের ফোনটা তুলে মীরাকে কল করতে যাবে, অমনি দরজা খুলে ঘরে ঢুকলো মীরা। কি রে তুই, কোথায় ছিলিস? একবার ফোনটা খুলে দেখতো, কতবার মেসেজ করেছি, কোনো তো পাত্তা নেই, গেছিলিস কোথায় বলতো? বিছানার ওপর ব্যাগটা রেখে হাঁপ ছেড়ে বাঁচলো মীরা। ইন্সপেক্টর সেনের সাথে দেখা করতে। তার আগে এইটা বল, তুই দুদিনের জন্য হস্টেল থেকে লিভের অ্যাপ্লাই করেছিস তো? হ্যাঁ রে বাবা, চিন্তা করিস না, বিকেলবেলায় তোর মেসেজ পাওয়ার পরেই আমি লিভের জন্য অ্যাপ্লাই করেছি। ইনফ্যাক্ট আমি আমার কাজিনকেও ফোন করে বলেছি কি কাল পরশু আমরা ওর বাড়িতে থাকবো, কিন্তু হঠাৎ করে লিভ নিতে বললি কেন? আর তুই আমাকে এটা বলতে ইন্সপেক্টর সেনের সাথে কেন দেখা করতে গেছিলিস? আমি আর নীল কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। মীরা তার দিকে তাকিয়ে বলল, কেন করেছি সেটা সব কালকে জানতে পারবি, তার আগে আমায় একটা কথা বলতো, তোর মনে হয় না তুই নীলকে একটু বেশি ট্রাস্ট করিস? আর তোর মনে হয় না তুই একটু কম ট্রাস্ট করিস? মীরা একটা সার্কাস্টিক হাসি দিয়ে বলল, আমি ওকে ট্রাস্টই করি না, আই এম টলারেটিং হিম জাস্ট বিকজ অফ ইউ। হি ইজ নট দ্য কালপ্রিট মীরা, তুই প্লিজ ওকে কালপ্রিটদের মতন ট্রিট করা বন্ধ করবি। উই ডোন্ট নো দ্যাট, এত শিওর তুই কি করে? তুই ভালোভাবেই জানিস যে আমাদের থেকে অনেক কিছু লুকাচ্ছে। হি ইজ নট কামিং ক্লিন টু আস। যাই হোক, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কি বলতে চাইছিস বলতো? একটা অদ্ভুত হাসি এসে মীরা ওয়াশরুমের দিকে চলে যায়। তার কোনো কথার উত্তর দেয় না সে। মীরার এই সাইলেন্ট থাকাটা বেশ ভাবিয়ে তোলে সৃষ্টিকে। কি করার চেষ্টায় আছে মীরা? আর আর কেনই বা তাকে দুদিনের জন্য হোস্টেল থেকে লিভ নিতে বলে? শুনছিলেন প্রতিহিংসার নেশা সিরিজের চতুর্থ পর্ব। গল্পের মূল ভাবনায় দামিনী ভাণ্ডারী। গল্প পাঠে অনিন্দিতা পল, পারমিতা রায়, সোহম চৌধুরী, সময়িতা ঘোষ ও গৈরিক সাহা। গল্পের সূত্রধর সময়িতা ঘোষ। শব্দ সম্পাদনায় ময়ূখ ঘোষ এবং সুদীপ্ত দাস।
আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামী শনিবার পরবর্তী পর্ব নিয়ে। ততদিন সঙ্গে থাকুন।